Assalamualaikum viewers. আজকে আমরা কোয়েল পাখির কিভাবে পালন করা যায় বারান্দার ভিতরে খুব সহজ পদ্ধতিতে তা আমরা দেখব এবং এই বিষয়ে জেনে নেব। তো এটা আমাদের প্রথম একটা ব্লগ, আশা করি যে এটা দেখে আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এটা মূলত আমাদের সিদ্দিক ভাই, উনি চাকরির পাশাপাশি ওনার বাসায় ছোট্ট একটা বারান্দা দেখতে পাচ্ছেন। এই বারান্দাতে অল্প একটু জায়গায় প্রতিদিন আমার এই খাঁচা থেকে এই পরিমাণ ডিম আমরা প্রতিদিন পাচ্ছি, প্রায় 120 থেকে 130টার মতো ডিম হবে এখানে মাশাল্লাহ। প্রতিদিন এই ডিমগুলা পাচ্ছি, আপনারা ইচ্ছুক হলে আপনারা অবশ্যই কল করবেন, আমি যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি কিভাবে এই কোয়েল পাখি এবং যেটা অনেক লাভবান হচ্ছেন যে বিষয়টা আমরা জেনে আপনার কাছে এখানে আসলাম যে আমরাও যেন চাষাবাদ করতে পারি, বলবেন কিভাবে আপনি এই বিষয়ে জড়িত হয়েছেন? আচ্ছা ঠিক আছে। তো প্রথমে আমার অফিসে যখন চাকরি করা অবস্থায় কাজ করতেছিলাম, তো এই কোয়েল পাখি পালার বিষয়ে আমার ওখানে কোনো ধারণাই ছিল না, কোন উদ্যোগ ছিল না। তো একটা পাখি যখন আমি ওখানে কাজ করতেছিলাম তখন একটা পাখি কুড়িয়ে পেয়েছিলাম। তো একটা পাখি কুড়িয়ে পাওয়ার পরে সেই পাখিটাকে আমি বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসলে আমার ছোট্ট একটা বাচ্চা আছে, ছোট্ট সেই বাচ্চাটা বলতেছে বাবা আমি এটাকে পালবো, পাইলে বড় করবো। আমি বললাম বাবা এটি তো বড় হয় না, তো এগুলা আস্তে আস্তে বয়স হয়ে গেলে তখন ডিম পাড়া শুরু করে। তাহলে ঠিক আছে, তাহলে তুমি রেখে দাও, তাহলে ডিম পারবো। তো সেই পাখিটাকে শুরু করে প্রথমে আমার কোনো খাঁচা ছিল না, কোনো পাখি পালার উদ্দেশ্যও ছিল না। তা আমি বললাম বাবা তাহলে আমি এটাকে জবাই করে ফেলেই, কই না এটা জবাই করা যাবে না, এটাকে পালবো। সেই কান্না শুরু করে দিছে। পরে আমি প্রথমে একটা ছোট্ট খাঁচা কিনি, খাঁচাটার দাম 200 টাকা পরে। ওই খাঁচাটার মধ্যে ওই একটা পাখি পালন করা শুরু করে দিই। তো আমার ছেলের আম্মু পরে কি করে হাটের থেকে কিছু পাখি কিনে নিয়ে এসে, কোয়েল পাখি কিনে নিয়ে এসে ওই একটা পাখির সাথে আরো কিছু পাখি যোগ করে, এই যোগ করতে করতে আজকে আমার এই অনেক লাভবান হয়েছি। এর আগে অনেক ডিম বিক্রি করছি, তারপরে আস্তে আস্তে আমি বড় একটা খাঁচা কিনছি। খাঁচা কেনার পরে এখন আমি এক লগে প্রায় 150 পাখির মতো রাখছি এখানে। 4টা কূপের মধ্যে 150 পাখি আছে। এখন 150 পাখি প্রতিদিন আমার প্রায় 120টার মতো ডিম দিচ্ছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি প্রতিদিন 120 থেকে 130টার মতো ডিম পাচ্ছি। এখানে আবার কিছু পুরুষ পাখি আছে, এর জন্য আর কি 150 ডিম পাওয়ার আশা করতেছি না। তো 130টা থেকে 120টাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এখনো অনেক ডিম পড়ছে ভিতরে দেখতে পাচ্ছেন, আমরা এখনো ডিম তুলি নাই। এই যে দেখেন অনেক ডিম পেরেছে, সেই ডিমগুলো আমরা তুলব। এই যে তো এই ডিমগুলা মাশাল্লাহ প্রত্যেকটা ডিম প্রত্যেক হালি 10 টাকা করে বিক্রি করতে পারি। আমি খুচরায় বিক্রি করি, আমার অফিসে অনেক কলিগ আছে যে তারা ডিম নিতে অনেক ইচ্ছুক। ডিম অনেক সুস্বাদু, ডিম অনেক পুষ্টিকর, অনেক ভালো। একটা সুস্থ শরীরে খাইলেও অনেক উপকার এবং অসুস্থ শরীরেও খাইলেও অনেক উপকার কাজ করে বিশেষ ভাই। আচ্ছা সিদ্দিক ভাই, আপনি এখানে যে 100 কতগুলো বললেন? এখানে 140টা 150টা পাখি ছিল। তো এর মধ্যে থেকে 2-3টা পাখি মারা গেছে, আর কিছু পুরুষ পাখি আছে, আর বাদ বাকি ডিম মহিলা। মোট কত দৈনিক কতগুলো করে ডিম পান আপনি? আমি এখানে প্রতিদিন 100 থেকে 120টা ডিম পাইতেছি। আচ্ছা, এখন এটা আপনার খাওয়ার কি কি খাবার ব্যবহার দিতে হয়? এটাকে খাবার দিতে হয় প্রথমত লেয়ার ফিট আছে। আমরা যখন ছোট ছিল পাখি তখন আমরা ওটা ফিট স্টার্টার আসছিল সেটা ব্যবহার করছি। এখন ডিম পাড়া অনেকটা শুরু করে দিছে, তাই আমরা লেয়ার ফিট দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, আর দিনে পানি কয়বার দিতে হয়?
দিনে পানি দুইবার দিতে হয়। এই বোতলটা ভরে প্রত্যেক হবে 1 লিটারের বোতল করে, প্রত্যেক হবে 1 লিটারের বোতল করে দুইবার পানি দিয়ে দিন। অনেক সুন্দর প্রসেসিং করছেন, যা আসলে সত্যি অনেক সুন্দর। কারণ এই সিস্টেমে আমি এর আগে কোথাও দেখি নাই যে এইভাবে বোতল ছিদ্র করে পানি ব্যবহার করা হয়। এর জন্য তো অল্প জায়গায় খাবারের জন্য আমি এই বোতলটা ইউজ করা হয়েছে। দেখেন বোতলে দেখতে সুন্দর করে কাইটে, খাবার যেন বেশি নষ্ট করতে না পারে এর জন্য আমি এই বোতল কাইটার মধ্যে দেওয়া রাখছি। মাশাআল্লাহ। আর এখানে এই সবই কি আপনার খাবার? হ্যাঁ, এগুলা খাবার, রিপিট আরো খাবার আছে। আমি প্রতি মাসে 2 বস্তা লাগে খাবার। এই যে হইল লেয়ার ফিড, এর মধ্যে অনেক ধরনের জিনিস আছে, পাপড় আছে, ভুট্টা আছে, আর অনেক কিছু আছে ভিতরে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জেনে নিব যে একটু ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলবেন, যারা হচ্ছে বাসায় দেখে গেছে অনেক বড় বেলকনিও আছে অনেকের, বা অনেক ছোট বেলকনিও আছে, যারা চাষাবাদ করতে চায়, যে কিছু নিজেরা ডিল ক্রিম খাবে আর পাশাপাশি কিছু বিক্রি করতে পারবে, তাদের বিষয়ে আপনি কি বলতে চান যে তারা কিভাবে লাভবান হতে পারে? আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যদি কেউ এটাকে পালন করতে চায়, খুব সহজে এটা পালন করা সম্ভব। কারণ এটা বেশি জায়গা লাগে না, খুব অল্প জায়গার মধ্যে এটা পালন করা যায়। এই জন্য সবাইকে উদ্যুক্ত বলছে যে সবাই এটা পালন করতে পারবেন। শুধুমাত্র একটুখানি এটাকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে সুস্থ রাখা যায়, সেই জিনিসটা একটু আপনার যদি জানা থাকে তাহলে খুব লাভবান হবেন। আস্তে আস্তে আপনি অল্প থেকে শুরু করেন, হয় 100 পাখির থেকে শুরু করতে পারেন। 100 পাখির থেকে শুরু করে যখন দেখবেন যে আপনি খুব লাভবান হচ্ছেন, তখন আপনি বাড়াইতে পারবেন। এখানে আমি একটা জিনিস যা দেখলাম যে আপনার যে বারান্দায় জায়গা আছে, যদি এখানে এই বেসিনটা না থাকতো তাহলে এখানে তো আপনি আরো 3 ডাবল পাখি এখানে রাখতে পারেন। হ্যাঁ, আমার এখানে যতটুকু জায়গা আছে সেটুকু, আবার ওই পাশে কিছু মরিচ গাছ লাগাইছি, তুলসী গাছ আছে। মাশাআল্লাহ, সত্যি অনেক সুন্দর পরিবেশটা, একটুখানি প্রাকৃতিক সৌন্দর্যের মতো দেখার জন্য মরিচ গাছ আছে, তুলসী গাছ আছে, পাথর চুনা গাছ আছে, এই জন্য আর কি ওদিকে বেশি বাড়াই নাই। আচ্ছা, আপনার কি এখানে কোনো মেডিসিন দিতে হয়, খাওয়াইতে হয় পাখি? হ্যাঁ, পাখি আগে দেখতে হবে, পাখি সুস্থ আছে কিনা না অসুস্থ আছে। কিভাবে বোঝা যায়? যদি পাখির চোখে মনে করে এই যে একটা পাখি, এটা মাশাআল্লাহ অনেক সুস্থ পাখি, এটার কোনো সমস্যা নাই। এখন এর দুই পাশের চোখে যদি ফোলা ফোলা থাকে, তাহলে ওর চোখ দিয়ে যদি দেখেন যে হালকা পানি পানি মনে হয়, তাহলে মনে করবেন যে আর ঠান্ডা লাগছে। তো ঠান্ডা যদি লাগে তাহলে তাকে ওষুধ দিতে হবে। পশু বিশেষজ্ঞ ডাক্তার আছে, তাদের সাথে পরামর্শ নেওয়া যায়। তবে আমি যে জিনিসটা দিই সেটা হলো, ওষুধের নাম হচ্ছে ডক্সিবিট অ্যান্ড মাইকোনিড। ডক্সিবিট মাইকোনিড এটা দুইটা মিক্স করে 4 লিটার পানির মধ্যে 4 গ্রাম করে দিতে হবে, প্রতি লিটারে 1 গ্রাম করে। আচ্ছা, ভিউয়ার্স যারা আছে অনেকে যদি বাসায় পালন করতে চায়, তাদেরকে আপনি কি ডিম অথবা বাচ্চা সরবরাহ করতে পারবেন, তাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবেন? হ্যাঁ, আমার ডিম প্রচুর পরিমাণ হচ্ছে প্রতিদিনই। যদি কেউ ডিম নিতে ইচ্ছুক হয় তা আমি ডিম সরবরাহ করতে পারবো। আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবো, আপনি সেই নাম্বারে যোগাযোগ করবেন, আমি ডিম পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ভিউয়ার্স। আমরা ক্যামেরার ডান পাশে আমার উপরের দিকে স্ক্রিনে সিদ্দিক ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো। তো যা হোক, এরপর হচ্ছে আপনার এখানে প্রায় 140টা অ্যাভারেজ বলা যায়। তো যা হোক, এখানে আপনি কি পরিমাণ লাভবান হচ্ছেন মাসে, একটা হিসাব করে দেখছেন যে কি পরিমাণ মাসে লাভবান হচ্ছেন খাবার এগুলো প্রয়োগ করার পরে? প্রতি মাসে খাবার টাবার ওষুধ সবকিছু বাদ দিয়ে আমার প্রতি মাসে প্রায় 3-4 হাজার টাকা আয় হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আপনারা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বাসার ছাদে, এখানে যদি যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনার এই অপশন গুলো না থাকতো, এখানে আরো 3 ডাবল এই শেড গুলা তৈরি করা যেত। তো সেক্ষেত্রে যদি 3 হাজার টাকা হয়, আপনি সাধারণ একটা বাসার বারান্দাতে দেখা গেছে যে 8-9 হাজার টাকা ইনকামের মতো করতে পারেন এই পাখি চাষ করে। তো অল্প জায়গার মধ্যেই করা যায়, খুব অল্প জায়গার মধ্যে। আচ্ছা, আপনি কি ডিম থেকে বাচ্চা ই করেন, সেটা কি আপনি করেন? আমি এখনো ডিম থেকে বাচ্চা উৎপাদন করার পদ্ধতি এখনো চালু করি নাই। তো আগামীতে আমার চিন্তা ভাবনা আছে যে আরো পাখি
বেশি কইরা লালন করব এবং ওই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা সরবরাহ করার চিন্তা ভাবনা আছে আগামীতে মাশাআল্লাহ আর আপনার কি বড় খামার দেওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে এই ধরনের কোনো ইচ্ছা আছে হ্যাঁ ভবিষ্যতে এটাকে আরো বড় করার চিন্তা ভাবনা আছে আমার অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসলে ভিউয়ার্সের বারান্দায় জায়গা যেহেতু কম যার কারণে ক্যামেরার পিছে গিয়ে কথা বলতেছি তো যা হোক আশা করি যে আপনারা উপকৃত হয়েছেন এই খাঁচার ভিতরে তো মুরগি পালন করে এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন আমরা আরেকটা খাঁচা আপনারা দেখাবো যে 14-15 হাজার টাকার মধ্যে এর চেয়ে প্রায় 2 ডাবল বা 3 ডাবলের খাঁচা আপনারা খুব সুন্দর ভাবে করতে পারবেন সেটাও আমরা দেখাবো আর হচ্ছে যে যদিও ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্টস করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি আপনারা কেউ ডিম নিতে চান অথবা এই সম্পর্কে কোয়েল পাখি আপনি চাষাবাদ করতে চাচ্ছেন কোনো পরামর্শের প্রয়োজন তাহলে সিদ্দিক ভাইয়ের নাম্বারে ফোন করবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর সিদ্দিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ